এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। আরে আয় না তুই, পুরো লাইফ সেট হয়ে যাবে ভাই। পাগল তুই, ছাড় আমাকে, ছাড় ছাড়। সালা আমি তো কোশক করার কথা বলছিলাম না, আমি তো তোকে শুধু প্লে বয়ের কাজ করার কথা বলছিলাম। প্লে বয়? ছিছি, না না আমি এসব কাজ করবো না। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। কিরে কি হাল বানিয়েছিস নিজের, দুদিন ধরে বাইরে ঢুকছিস না, ফোন করছিস ফোন ধরছিস না, ফোন কোথায় তোর? বাড়িতে। আর বাড়ির ডুপ্লিকেট চাবি? বাড়িতে। তাহলে তুই এখানে কি করছিস? আমি তো বাড়ির দিকেই যাচ্ছিলাম। তাহলে আমি এখানে কি করতে আসলাম? তুই আমাকে বাড়ি নিয়ে যেতে এসেছিস, কিন্তু জানিস তো ভাই, এই দুদিন ধরে আমি বিলের 100 রাউন্ড চক্কর কেটে ফেলেছি, কিন্তু বাড়ির রাস্তাটাই খুঁজে পাচ্ছি না। এত মদ খেলে কোন রাস্তায় খুঁজে পাবে না তুমি? এত মদ খেলো খাচ্ছিস? চারিদিকে এত জল, এত জল, এত জল, তাও সালা প্রেমে ডুবে মরলাম ভাই। ব্যাস, সেই রিমার সময় থেকে দেখছি, যখনই ব্রেক আপ হয় মন্টু পাইলট হয়ে যাস। আরে হয়েছেটা কি ভাই? সে বালি ছেড়ে দিয়ে চলে গেছে ভাই। হারামি শালা, শেষ পর্যন্ত আমার মাসির মেয়ে কোথায় ছিলি? আরে তোর মাসির মেয়ে শেফালি না রে, বাসের পাড়ার কাঞ্চনের বোন শেফালি। খুব ভালোবাসতাম ভাই ওকে। আচ্ছা একটা কথা বল, রোজ তুই ওর সাথে দেখা করতিস? হ্যাঁ করতাম। রোজ ওকে সময় দিতি? হ্যাঁ দিতাম। ওকে দামি দামি চকলেট, গিফট, টেডি এসব দিতি? হ্যাঁ দিতাম। ভালো ভালো রেস্টুরেন্টে খাবার দিয়ে নিয়ে যেতি? হ্যাঁ যেতাম। ওর কেয়ার করতি? হ্যাঁ করতাম। হ্যাঁ তুই এত কিছু করতি বলেই তোর সাথে ব্রেকআপটা করেছে। মানে? মানে হলো মেয়েদের জন্য এসব করাই বেকার, মেয়েদের জন্য এসব করলে মেয়েরা ড্যানি হয়ে, মানে ডাইনি হয়ে তোদের রক্ত চুষবে। আরে এসব মেয়েদের চক্করে পড়াই বেকার। আমাকে দেখ, চির সিঙ্গেল, হ্যাপি বিন্দাস, নো টেনশন, নো চাপ, নো খরচা, নো মাতাল। কি বলি? ঠিকই বলছি, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, বুঝলে বন্ধু? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দাঁড়িয়ে আছিস কেন? চল লেবু চুষবি, ভালোবাসা ভূত দাঁড়াবি, চল। এই যে আপনারা গরিবের সন্দীপ মহেশ্বরীকে দেখলেন, সিঙ্গেল থাকা নিয়ে এত জ্ঞান দিল, এর নাম হলো পিন্টু। এনার কাছে সিঙ্গেল থাকার এত সিগমা রুল থাকলো, কোনো সুন্দরী মহিলাকে দেখলেই এনার মনে কিন্তু ভালোবাসার ফুল ফুটতে শুরু করে দেয়। আগে দেখুন, নিজেরাই সব বুঝে যাবেন। উঠে পড়েছে, ও উঠে পড়েছে, এবার উঠলো, উঠে প্রথমেই ফোনটা নেবে। আর তোর কাজ নেই, সারা দিন এবারে ফোনটার মধ্যে মুখ গুজে পড়ে থাকবে। ঘরের কোনো কাজ তো নেই, এখনো একটা চাকরি করতে পারলো না, একেবারে বেকার ছেলে তৈরি হয়েছে একটা। ব্যাস, এবার ফোনটা নিয়ে বসে গেছে ও, একটা কাজ যদি করাতে পারি ওকে দিয়ে। বেলা 12টায় ঘুম থেকে উঠে এখন মুখ ধুতে গেছে, আবার স্টাইল চুলে জল দিচ্ছে, ঘরে নেই নুন, ছেলেবে মিঠুন, কত সব জানোয়ার। ওই পায়খানা জল দিয়ে বেরোবি একদম, প্রত্যেকদিন আমাদের জল দিয়ে বেরোস না, বসে গেছে, এখন খেতে বসে খাবার অর্ডার করবে। বেকার ছেলে, একটা কাজ বন্ধ করতে পারে না, বাড়ির পাড়ার ছোটটা ছেলে কাজ করে বিয়ে পা কিছু না সংসার করছে, আর ও ঘরে বসে ফিটিং করতে জল খাচ্ছে। হারাম যারা ছেলে কোথাকার একটা বাবা, ওই যে আবার মোবাইল দিবে, আবার মোবাইল দিয়ে, মানে আমার জীবন অতিষ্ঠ করে, একদম অতিষ্ঠ করে তুলেছে। মানে কি বলো, মানে কি রাতে কানে কানে দিতে পারলে ভালো হতো, আমার শান্তি পেতাম। এই মোবাইল দিয়ে আগুনে পুড়ে জ্বালিয়ে দেবো, সেনকে বুঝতে পারবে, আমার মন শান্তি পাবে। বাবা ভগবান, তুমি কি আমার ঘরে কি দিয়েছে তুমি আমাকে? আমি তো তোমাকে বলি এর থেকে না দিতে ভালো হতো, আমার তো একটা মেয়ে হলে ভালো হতো। জানোয়ার ছেলে কেন আমার ঘরে জন্মেছে কি জানি, কোনো দিন ওটা কিছু হবে না, ও সারা জীবন বেকার বেকার বেকারই থেকে যাবে। সত্যি গেলে না পর গেলো, সকালে খাবে, দুপুরে খাবে, রাতে খাবে, খাওয়ার পর খাবা, গেলে বিয়ে তার করে না। একটা লজ্জা থেকে বোধ হয় না যে কিছু কাজ বাজ করি, তা না বাবা, খেতে দাও, মা খেতে দাও, বাবা টাকা দাও, ওই করে
জীবনে কিচ্ছু হবে না কিচ্ছু না প্রিতের লোকের সাথে এত ফোনে কথা বলতে হয় আর ওর বাপ সকাল থেকে হিসাবই করে যায় হিসাবই ও ঘুম পেতে ছেলে এখন বাবা খেয়ে হাতি কেটে ছেলে মানে একেবারে জানোয়ার কথা কাল শুয়ে পড়লো বডি পড়ে গেছে এ বডি উঠবে না সন্ধে লাগে আবার খাবে আবার ঘুমাবে ওর দ্বারা কিছু হবে না আবার কাঁথা হ্যাঁ কাঁথা তো নিবি কাজ না করে রক্ত তো ঠান্ডা হবে কাজ করলে রক্ত গরম হয় আর মানুষের চামড়া তো মানুষের চামড়া রক্ত গরম হয় তোর তো হবে না তুই তো মানুষই না ছেলেটাও নচ্ছল বাপের একদম বাপের মতন একদম বাপের মতন এই দুটো মানুষ মিলে পুরো জীবনটা আমার নষ্ট করে একদম এই তো দুটোকে বলে যাচ্ছি আমি কদিন দিদি বাড়ি ঘুরতে যাবো ঠিক আছে আর শোনো ঘরটায় ঘরই রাখবে আমার চিতা বানিয়ে রেখো না তাহলে ওই চিতা দুটোকে একদম দিয়ে আসবো একদম মনে রেখো কিন্তু চাক বাবা একটু শান্তিতে ঘুমাতে পারবো উঠে পড়েছে ও উঠে পড়েছে এবার উঠলো উঠে প্রথমেই ব্যাপার করে নেবে আর তোর কাজ নেই সারা দিন হ্যাঁ দিদি বাড়ি যাচ্ছে বাবা বাবা এটা কি মার কথা রেডিওতে কেন বাজছে তোর মা যাওয়ার সময় এটা বাজাতে বলে গেছে কেন আমি যদি ওটা না বাজাতাম তোর মা আমাকে দুর্গাপূজোর ঢাক দেবে এবি বাজাতো তুই কিছু মনে করিস না রে বাবু আমার কিছু করার নেই তুমি বীরেন্দ্র কিশোর ভদ্র আর এটা মহলয়া নাকি যে বললেই বাজাতে হবে ভাল লাগে না আমার ইনি হলেন মিস্টার পচন শিকদার বাবার খুব আদুরে ছেলে হলো মায়ের একেবারেই উল্টো ইনার মায়ের একটাই স্বপ্ন ছেলে কবে একটু কাজ করে অর্থ উপার্জন করবে কিন্তু পচনের চাকরির ভাগ্য মায়ের ইচ্ছের কাছে বার বার মার খেয়ে যায় চলুন দেখে নিই আগে কি হয় গুড মর্নিং বাবু গুড মর্নিং বাবু বাবু কি করছো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আই লাভ ইউ মাই রোজি ও আই লাভ ইউ মাই পিন্টু বাবু আমি তোমাকে কতবার বলেছি তুমি আমাকে আদর করে যে নামটা দিয়েছো সেটা বলেই ডাকবে শুধু ও আচ্ছা সরি সরি I love you, my strawberry. এবার ঠিক আছে? আমার বাবুটা কত ভালো। আমার বাবুটা কত কিউট। আমার বাবুটা কত সুইট। আমার বাবুটা কত ও তাই। বাবু, আমাদের রং নাম্বার দিয়েই পরিচয় হয়েছে। আর আমাদের রিলেশনশিপের এক মাস হয়ে গেছে এখনো অবধি না তো তুমি আমাকে দেখেছ আর না আমি তোমাকে এরকম কেন আমি তোমার সাথে একটু ফিল্মিভাবে দেখা করতে চাই আমার বাবুটা কত রোম্যান্টিক ভাই আমি আসলাম রে দরজাটা একটু দিয়ে দিস তো আরে কোথায় যাচ্ছিস ভাই তুই একটু দাঁড়া তোকে কিছু বলার আছে আরে আমারও তোকে কিছু বলার আছে রে কিন্তু আগে কাজটা হোক তারপরেই বলবো তোর জন্য একটা সারপ্রাইজ আছে ভাই ঠিক আছে আমিও তাহলে তখনই বলবো তোর জন্য একটা সারপ্রাইজ আছে ঠিক আছে বেরালাম তাহলে আমার আবার দেরি হচ্ছে আর হ্যাঁ মনে করে দরজাটা দিয়ে দিস কিন্তু হ্যাঁ তুই জান আমি সব দিয়ে দেবো যা উফ ভাই এক কাপ চা 30 টাকা ওসব বাদ দে তোর চাকরির কি অবস্থা আর কি হবে ভাই যেখানেই যাচ্ছি সেখানেই রিজেক্ট ভাবছি একটা চায়ের দোকান খুলে ফেলি এতে কি হবে এর থেকে বেশি তো তুই ভিক্ষা করে কামিয়ে নিতে পারবি এই মারা তোর কি মনে হয় ইঞ্জিনিয়ারিং করে আমি ভিক্ষা করব তা ইঞ্জিনিয়ারিং করে লোকে করেই বা কি আর আচ্ছা শোন এসব ছাড় এসব বাদ দে আমার কাছে তোর জন্য একটা ভালো কাজ আছে ডেইলি 20,000 টাকা কামাতে পারবি কি রকম কাজ ভাই
ঠিকই তো বলছিস তুই একদিক থেকে। শোন, তুই একটা কাজ কর, তুই একবার না বারবার কোম্পানিতে যা, ওখানকার ম্যানেজার আমার বন্ধু, আমি ওকে ফোন করে দিচ্ছি, বাকিটা আমি সামলে নেবো, তুই শুধু ইন্টারভিউটাকে দিয়ে দে, ঠিক আছে? ঠিক আছে ভাই। হ্যাঁ, যা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভাই। ছোড়ু, একটা চা লাগা তো ভাই। ভাই, চলে এসছে? না, এখনো আসিনি। সব পেলে নষ্ট জীবন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে দিনটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম, সেই দিনটা হলো আজ। কিন্তু গুরুজি, ওটা তো কালকে, 14ই ফেব্রুয়ারি। তাতে কি হয়েছে? ট্রেনিং তো আজ থেকেই শুরু। ওকে গুরুজি। গুরুজি, 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 আমি একে নিয়ে আর পারছি না, একে প্লিজ আপনাদের দলে নিয়ে নিন। ব্যানার্জি বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যান, আপনার ছেলেকে আমি সুপুরুষ বানিয়ে দেবো। হাট দুষ্ট। আরে হারাম খোর, তোর গুরুজি হন, পা ধরে প্রণাম কর। হ্যাঁ, নিশ্চয়ই। খুব শক্ত আর বড় আপনারটা। আরে মন, ম্যানেজার বাবু আপনি যান, তুমিও গিয়ে লাইনে দাঁড়াও। ওকে মাই নটি মাসু ম্যান, একটু দেখে নেবেন প্লিজ। এমা কি করছো? আমাকে কপালে না, আমাকে সিঁথিতে দাও। আসলে গুরুজি, আমি যে কটা মেয়েকে প্রপোজ করেছি তারা সবাই আমাকে ফ্রেন্ড জোনে ফেলে দিয়েছে। তারপর থেকে আমি আর আমার এক বন্ধু সিদ্ধান্ত নিই যে আমরা সিঙ্গেলই থাকবো, আর ওই সব কটা মেয়েদের থেকে বদলা নেবো। তা সবই তো ঠিক আছে, তা আরেক বন্ধু কই? ওকে কাল পরশু নিয়ে আসবো। এই তাই নাকি? দারুন দারুন, তা তোমার লক্ষ্য কি? গুরুজি, আমার কালকেই ব্রেকআপ হয়েছে, আর আমি জানি আমার একটু নতুন বয়ফ্রেন্ডের সাথে চুম্বন পার্কে যাবে, তাই আমি ওদের ওখানে মেরে গাড় ভেঙে দিতে চাই, তাই আমি রাজাং ধরে নাম লিখেছি। এই তুমি যাবে আমার সাথে চুম্বন পার্কে? বা খুব ভালো, খুব ভালো, তা তুমি বলো।
গুরুজি, আমি তো শুধু মেয়ে পাঠানোর জন্য এসেছিলাম। আগে আমার একটাও গার্লফ্রেন্ড ছিল না, এখন চার চারটে গার্লফ্রেন্ড। হ্যাঁ বাবু, আমি না এখন ট্রেনিংয়ে আছি, আমি তোমায় পরে ফোন করছি। হ্যাঁ এই, আমি কি তোমার পাঁচ নম্বর হতে পারি না? আচ্ছা তোমার লক্ষ্য কি? আমার আমার লক্ষ্য হচ্ছে, আপনি যে আপনার লম্বাটা ঝুলিয়ে রেখেছেন না, ওটা আমি নিতে চাই। কোনটা? আরে গামছা, ইউ নটি মাচো ম্যান। গুরুজি আমার গামছা লাগবে। আরে এই দুটোকে কেউ গামছা দে রে। বানা বানা বানা। হ্যাঁ যাই হোক, তোমরা সবাই তোমাদের লক্ষ্য বলে দিয়েছ, আর আমার লক্ষ্য হলো স্বচ্ছ সমাজ বজায় রাখা, আর কোনো রকমের নোংরামি আমি সহ্য করব না। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। তাহলে এবার সবার ট্রেনিং হবে, আসো সবাই। স্যার, মে আই কাম ইন? স্যার কাম ইন। এখানে একটু বসো, স্যার একটু মিটিং এ ব্যস্ত আছে। ওকে স্যার। হ্যালো, ওয়েলকাম টু একবার নয় বারবার কোম্পানি। হ্যালো, ইয়েস ম্যাম, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আপনার কিরকম ছেলে চাই ম্যাম? রংটা কালো, চার মালটা বড়, মানে লম্বা, বিকেল 5টায় হোটেল। ওকে ম্যাম, ঠিক আছে, হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম, হ্যাভ এ গুড ডে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পাঠাচ্ছি পাঠাচ্ছি। মিস্টার পচন, আপনি ভেতরে যান। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? হ্যালো, মাইজেল এ চোষ। কি ছিচি, না না, আমি এসব করবো না স্যার, আমার মুখে নিলে কেমন বমি এসে যায়। আরে পাগল, আমার নাম এ চোষ, বললেন একান্তে চোষ। ও আচ্ছা আচ্ছা। নাম স্যার? নাম পচন শিকদার। পচন শিকদার। লেন্থ? 5'6". আরে আপনার না, আপনার ওইটার জিজ্ঞেস করছি। কোনটা স্যার? আরে আপনার দো, সরি সরি, আপনার ছোট ভাইয়ের। ওটা তো সেরকম ভাবে কোনোদিন মাপিনি, তাও আন্দাজে বলো। আন্দাজ স্যার? বসে থাকা অবস্থাতে না দাঁড়িয়ে থাকা অবস্থায়? আরে বসে থেকে কোম্পানি ওটা দিয়ে আচার বানাবে, দাঁড়িয়ে থেকে লেন্থ কত সেটা বলো। ইয়ে মানে ওই 6 ইঞ্চি। 6 ইঞ্চি। হাইট? 6 ইঞ্চি হবে। আরে তোমার হাইট জিজ্ঞেস করছি। ও 5'6". কালার? সাদা। আরে কোথা থেকে আসছে? আরে তোমার না, তোমার টার জিজ্ঞেস করছি। ও কালো? না কালো না, খয়েরি খয়েরি না, কালো কালো, হালকা কালো, আর উপরটা বাদামি। ওকে মিস্টার পচন, আপনার জব কনফার্ম, আর আপনার এখানে 20-70 বছর কাস্টমারদের সার্ভিস দিতে হবে। ওকে স্যার। আমার কোম্পানির 3টে রুলস আছে। প্রথম রুলস, আপনি সার্ভিস দেওয়ার আগে না তো কারো পার্সোনাল ডিটেলস দিতে পারবেন। দ্বিতীয় রুলস, সার্ভিস দেওয়ার আগে আপনি কোনো কাস্টমারের ফটো দেখতে পারবেন না। আর তৃতীয় রুলস, কাস্টমারকে আপনি আপনার ডিটেলস আর নাম বলবেন না, আর কোম্পানি থেকে আপনার জন্য যেই নামটা চুজ করা হবে আপনি সেই নামটাই ইউজ করবেন। ওকে স্যার। তো আপনার নাম দেওয়া হলো স্ট্রবেরি। ইস, এটা কোনো নাম? আমাদের কোম্পানি থেকে এমন একটা নাম দেওয়া হয় যেটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করে। ওকে স্যার। হ্যালো,
হ্যালো, ওয়েলকাম টু একবার নয় বারবার কোম্পানি। হ্যাঁ, কি হেল্প করতে পারি আপনার জন্য ম্যাম? বলছি আমার একটা সার্ভিস বয় চাই। কালার আর লেন্থ? লেন্থ 6 ইঞ্চি, আর কালার যেরকম খুশি হলেই হবে। ওকে, কখন চাই ম্যাম? কাল চাই, সকাল 10:30। আমি গাড়ি নিয়ে ডানলপ মোড়ে যাব, আপনি সার্ভিস বয়কে ওখানেই পাঠিয়ে দেবেন। ওকে ম্যাম, এক মিনিট। আমাদের সার্ভিস বয় কাল সকাল 10:30 সময় ডানলপ মোড়ে একটা লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর আমি সার্ভিস বয়কে চিনবো কিভাবে? স্ট্রবেরি। উফ, নাম শুনে কি রসালো লাগছে, কালকে পুরো খেয়েই নেব। ওকে ম্যাম, ওকে ম্যাম, ঠিক আছে। শোনো মিস্টার পচন, কালকে তোমার চাকরির প্রথম দিন, লেট একদম হবে না, কোনো এক্সকিউজ আমি শুনবো না, কোনো যেন গড়বড় না হয়। কালকে ঠিক লোকেশনে 10:15 পৌঁছে যাবে। ওকে, বাদ বাকি ডিটেলস তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। এক মিনিট মিস্টার পচন। ইয়েস স্যার। আর হ্যাঁ, তোমাকে যদি পুলিশ আর রাজনাঙ্গ দল ধরে তাহলে সিধা পালিয়ে যাবে। ওকে স্যার। হ্যালো বাবু, কি করছো? বাবু, আমার না আজকে পা ছিলে গেছে। ও আচ্ছা, বাবু তুমি আমাকে পা ছোলার ফটোটা তুলে পাঠাও, আমি এখান থেকে শার্ট করে দেব, কমে যাবে। মানেটা কি? এই কার মেরেছে বাড়া, এটা কি লিখলাম? আরে বাবু, অটো কারেকশনের জন্য ভুল হয়ে গেছে। কি করে? আমি পা ছেলা লিখতে গেছি, ওটা পাচা এম মানে ভুল করে হয়ে গেছে, সরি বাবু। আচ্ছা আচ্ছা। বেঁচে গেলাম ইজাদি, তুমি আমার সাথে ফিল্মি ভাবে দেখা করতে চেয়েছিলে না? তো কাল ভ্যালেন্টাইন্স ডে, কাল দেখা করবে? কি করা যায়? হ্যাঁ ঠিক আছে, কাল তাহলে তুমি ডানলপ মোড়ে সকাল 10:15 দেখা করো, ঠিক আছে? ওকে ঠিক আছে বাবু, ওখানে আমি লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকবো। ওকে, গুড নাইট স্ট্রবেরি। ওকে মাই লাভ রোজি, কাল দেখা হচ্ছে তাহলে। No.
ধুর, টাইম তো হয়ে গেল, কখন যে আসবে কি জানি। 10:15 তো বেজেই গেছে, এই কি হাতে তো লাল গোলাপও আছে, একবার জিজ্ঞেস করেই দেখি। এক্সকিউজ মি, স্ট্রবেরি? হ্যাঁ, এই কি সে? কিন্তু অফিস থেকে যে বললো গাড়িতে আসার কথা, যাই হোক পারবি। আরে চিকনি, বলছি শোনো না, নিরিবিড়িতে কোথাও যাওয়া যাক, এখানে ব্যাপারটা ঠিক হবে না। মনে হয় ফুল মুডে আছে, আমিও কোনো কমতি রাখবো না। হ্যাঁ চলো চলো। আরে সালে, সাড়ে 10:30 বেজে গেল, অনেক লেট হয়ে গেছে রে। মনে হয় তো এই গোলাপ হাতে নিয়ে তো দাঁড়িয়ে আছে। হ্যালো, আমার গার্লফ্রেন্ড তুই হেব্বি বলো, গাড়ি নিয়ে আসছে ভাই। স্ট্রবেরি? হ্যাঁ হ্যাঁ। কি হলো, দেখে তো আমার থেকে বড় মনে হচ্ছে, তাতে কি ভালোবাসা অন্ধই হয়? শেষমেশ আমাদের দেখাটা হয়ে গেল, এসো বসো। আর হ্যাঁ, ভিডিওটা বড় হয়েছে, কেন না বড় তোমরাই চেয়েছিলে যে একটু বড় করো। আর এই ভিডিওর পার্ট টু শুট পুরোপুরি কমপ্লিট, এর জন্য পার্ট টু খুব তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, অদল বদল ভালোবাসা অনেক কিছু এখনো বাকি আছে, যেগুলো অনেক কিছু হয়েছে যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, অনেক কিছু ওলটপালট হয়েছে, সেগুলো তোমরা দেখতে হবে। বললি অদল বদল ভালোবাসা, এটা ওলটপালট ভালোবাসা। আচ্ছা, ওলটপালট আর অদল বদল ব্যাপারটা একই, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের কাছে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, ঠিক আছে? লাভ ইউ বস। আর এই ভিডিওর বিহাইন্ড দ্য সিন চলে আসবে ইয়োর বিষাদ সঞ্জুতে। সবাই ভালো থাকো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। লাভ ইউ বস, টাটা, গুড নাইট।